আমি তোমার বলতাছি, তোমার বাবারা কি তুমি এখানে রাখতে চাও নাকি আমার রাখতে চাও? বলো। কেমন ধরো কথা বলে তুমি? কেমন ধরো কথা মানে তোমার বাবাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না, বুঝতে পারছো? তুমি যদি আমার রাখতে চাও তাহলে তোমার বাবার বাড়ি চলে যেতে। এবার তুমি কি করবা, তুমি ডিসিশন নাও। বৌমা, ও বৌমা, একটু পানি খাও বৌমা। পানি রাখবেন খাও। নেবিতে এত মানুষ মানে আল্লাহ কি আপনারা সবকে দেয় না? হ্যাঁ, আপনি কি লেগে বাইসে রয়েছেন? আর ভাল লাগে না যন্ত্রণা। কি আপনি এটা সই দেবেন কেন? এটা কি বলতেছো তুমি? আমার মেয়ে ডিভোর্স আমি পুরো সই দিব? আপনি সাক্ষী রাখবেন। এটা কেমন কথা বলো তুমি? এসব কি বলতেছো তুমি? এখানে একটা সই করো তুমি। এখানে একটা সই দাও। কেন কিসে সই দিব? আমি তোমাকে রাখবো না, তোমাকে ডিভোর্স দিব। আপনার মেয়ে বলছে যে এই বাড়িতে হয় তোমার বাবা থাকবে নাহলে আমি থাকবো, তুমি ডিসিশন নাও আর রাখবা। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। আব্বা আর বাপে থাকবো এই বাড়িতে, আমি আপনার মেয়েরে বেই করে দিব। বৌমা, ও বৌমা, একটু পানি খাও। কি সামনে আপনি পানি লাগতে দেন না? হ্যাঁ, একটু পানি খাও। কে পানি তো লাগতে দেন না? আপনি পানি দিতে হবে। হ্যালো, নাও পানি, নাও খাও পানি, খাও খাও পানি, খাও খাও পানি, পানি খেয়ে। আমরা জ্বালা ঘরে ঢুকতে পারি না গন্ধে ঠেলায়। আপনি বিছনায় পোশাক করেন, বিছনায় আগে এত জ্বালাইতেছেন কেন লাগে আপনি? আল্লাহ। হ্যাঁ বৌমা, তোমার হাওড়ি বাড়িতে থাকলে এত কষ্ট হইতো না। কি বলবো গো, আমার তো আর কেউ নাই। হ্যাঁ, এটা তুমি একটু কষ্ট করতে, তোমার একটু কষ্ট দেখাচ্ছি, তুমি কিছু মনে করো না। পানি ওই বুড়ি পয়সা থাকে ভালো। আপনি কি লিখে পয়সা রইলেন? আপনি বলতে দিতে বলেন না, আপনি বলে দেন। আপনি কি লিখে পয়সা রইছেন? মত না আমা লন পানি খান, লন খান পানি, লন পানি খান, খান পানি। বৌমা, তুমি আমার লাগে এখন হটতে পারো? বৌমা, তোমার আব্বা যদি এরম হইতে তুমি কি পারতা? এরম হতে আমার যন্ত্রণা ভালো লাগে না, ঘরে ঢুকা যায় না। আপনারা লয়া গেলে আপনি ছেড়া দেন, আপনারা বিছানা বাইরে শান্তি পাই না। আপনি আগে মতেন ইয়া করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল গা। আমার আর ভালো লাগে না। আল গাছকে আপনি বলা ওই আমরা থাকবো না, আমি থাকবো জামগা থাকবো না। আমি এই বাসায় আজকে। আল্লাহ আল্লাহ, তুমি যন্ত্রণা থেকে আমার বাঁচাও। হ্যাঁ, নেবিতে এত মানুষ মানে আল্লাহ কি আপনারা সবকে দেয় না? হ্যাঁ, আপনি কি লিখে বাইসে রয়েছেন? আর ভাল লাগে না যন্ত্রণা। বৌমা, তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? হ্যাঁ, আল্লাহ আমার নিয়ে যায় নাকি? আল্লাহ আল্লাহ, তুমি আমার নিয়ে আগে 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 স্নান করতেছো কেন? এক গ্লাস পানি দাও। তোমার পানি তুমি লয়ে খাও। এটা কেমন ব্যবহার? কেমন তারা ব্যবহার মানে? তোমার পানি তুমি লয়ে খাও। আমি কি তোমার তোমার বাবা চাকো? আমরা কি চাকরান করতে পারি? তাঁছো আমি পারবো না তোমার পানি দিতে। তোমার বাবা দিন রাত খ্যাঁকা খ্যাঁকা কাশবো, বিছনায় প্রস্রাব করবো, হাঁকবো, নিয়ে যাইতে না যাইতে ছাইরা দেবো। বুড়া মানুষ তো উচ্চ। কিসের বুড়া মানুষ? শোনো, আমি তোমার বলতাছি, তোমার বাবারা কি তুমি এখানে রাখতে চাও নাকি আমার রাখতে চাও? বলো। এটা কেমন ধরো কথা বলে তুমি? কেমন ধরো কথা মানে তোমার বাবাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না, বুঝতে পারছো? তুমি যদি আমার রাখতে চাও তাহলে তোমার বাবার বাড়ি চলে যেতে। এবার তুমি কি করবা, তুমি ডিসিশন নাও। এই বয়স আমার বাবা যাইব? আমি জানি তোমার বাবা কই যাবো। তোমার বাবাই থাকলে বাড়িতে আমি থাকবো না। আমার রাখতে চাইলে তোমার বাবার এখান থেকে খেদাই দিতে হইব। এবার তুমি ডিসিশন নাও, তুমি কি করবা? দাঁড়াও, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, চলো দেখতেছি কি করবে। কি যাবা সামনে? সমস্যা কি? বুকের ব্যথাটা বাড়ে গেছে, কাশতে গেছে, ব্যথা হয়ে গেছে। এটা তো আপনার আজীবনের এই অভ্যাস, আজীবনের এই রোগ। আপনার বুকের ব্যথা বাইরে যায়, কাশি বাইরে যায়, ঘরে আগেন ঘরে মতেন। আমার বউ কদিন সাপোর্ট ঘুমুর? হ্যাঁ, কদিন সাপোর্ট আমার বউ ঘুমুর? আপনি ঘরের ভিতরে আগে দেন, ঘাড়ে আগে দেন, আপনি বাথরুমে যেতে পারেন না। কদিন সাপোর্ট ঘরের মেয়ে? আরে বাবা, আমি কি ইচ্ছে করে করি? আমি যাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না। কি করবো? এখন আব্বা এত কথা শোনার আমার সময় নেই। আমি একটা ডিসিশন নিয়েছি, আমার তোমার লেগা আমার ঘরেও শান্তি হয়। আমার বউ প্রতিদিন আমার কাছে তোমার নামে এই কমপ্লেন, ঠিক আছে, বলতে বলতে আমার মা তখন জ্বালাও লাগেছে, বাবা আমি আর পারতাছি না, ঠিক আছে, যদি তুমি এই বেঁচে থাকো তাহলে আমার বউ চলে দিবি, আমার বউ আমার থাকবো না। এখন এই অশান্তি আমার ভালো লাগেছে না, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আপনাকে। এটা কি করলে বাবা, তোমার বৃদ্ধাশ্রমে দেবি আমার দেখবে এটা, আমি এই বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে পারবো? তুই কো আব্বা এত কথা শোনার সময় নাই আমার। এটা কি করলি বাবা, আমার বৃদ্ধাশ্রমে দিলে তো আমি মরেই যাবো। আমার এইটাই ফাইনাল কথা আব্বা, তুমি মরো কিনা বাসো এটা আমার বিষয় না। আমি তো তোমার তোমার এখানে দিতেছি মরণ লেগে, তুমি তো মতো সবার মতো। আমার বউ কি সুন্দর দেখছো, হাত পাও কি সুন্দর ওরা, তোমার বুক গু মুখ পরিষ্কার করার লেগে আমি বিয়ে আনছি আমার বুকে। হ্যাঁ তুমি মরো না কা, ওই যে হাবালি চাচা মরে গেল, তুমি মরো না কি লিগা, তোমার লেগে আমার ঘরে অশান্তি। তুমি বাড়ি ঘর থুয়ে হন আমি বৃদ্ধাশ্রমে যাবো, এটা কইতে পারলি আমার। আমি যেটা কইছি রে আমার ফাইনাল কথা, আমার বউ তোমার গুমুত আর সাপোর্ট করব না। তুমি রেডি থাকো, কালকে তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো আমি, আজকের মধ্যে সব কাগজপত্র উপায় করতেছি, ওইখানে টাকা পয়সা দিয়ে দিবো, ওরা তোমার দেখবো, ওরা তোমার খাওয়াইবো, সব দেখতে ওরা পালন করবো। আমরা আমি আর পারব না বাবা, চলো। আর কালকে গে তুমি হেরে এখনই দিয়ে যাবো। আরে থামো না, একটা রাই কি দেবো বাবা, তুই আমার মাফ কর বাবা, আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না, আমিও থাকতে পারবো না বাবা, মনে মনে আমার দেখা কেউ থাকবে না। আরে রাখো তুমি, তোমার লেগে তোমার বাসায় রাখা আমার বউ চাইবো, আমি কত কিছু তোমার লেগে আমার ঘরে অশান্তি। তোমার কালকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে রেডি হয়ে থাকবো, তাই চলো। হায় আল্লাহ, আমার একমাত্র পোলা যারা খাওয়াই করে এত বড় করে কষ্ট করে এত বড় করলাম, সেও আমার ভুল বুঝলো। আল্লাহ তুমি আমাকে সুখে রাখো, আল্লাহ আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি না, আল্লাহ তুমি আমার নেওয়া রইলে তুমি এখান থেকে নিয়ে যাও। কি বাবা কি যে এত জরুরি তরফ কিনে ফোন দিলাম? আব্বা আপনার সাথে আমার জরুরি কথা আছে, আপনি আইসেন ভালো হয়েছে, আপনি একটু বসেন। ও আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি কখন আসছো? এই তো একটু আগে যে জামাই কালকে রাত্রে ফোন দিল, জরুরি তরফ দিল, আসলাম। ভালো হয়েছে আসছো। আচ্ছা আব্বা আপনি একটু বসেন, আমি একটা জিনিস নিয়ে আসতেছি, বসেন। আচ্ছা ঠিক আছে। তোমার ভালো আছো না? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা সবাই ভালো আছে। আচ্ছা কি বাবা? আব্বা এই যে এইখানে আমরা একটা সুই দিয়ে দেবো। কি কাজ বাবা, ব্যবসা করো নাকি? আপনি দেখেন এটা কি লেখার পড়া আছে, লেখা আছে তো সব নামা। জি আপনি একটা সই দেবেন। কেন এটা কি বলতেছো বাবা তুমি? আমার মেয়ে ডিভোর্স নামে আমি সই দিব? আপনি সাক্ষী থাকবেন। এটা কেমন কথা বলো তুমি, এসব কি বলতেছো তুমি? এখানে একটা সই দাও তুমি, এখানে একটা সই দাও। কেন কিসে সই দিব? আমি তোমাকে রাখবো না, তোমাকে ডিভোর্স দিব। এখানে তুমি ডিভোর্স নাও, তুমি একটা সই দাও। বাবা পাগলামি করে কি দিব, কি তোমাকে কইটা বলো? পাগলামি না বাবা, শোনেন আপনার মেয়ে আমাকে কালকে বলছে যে এই বাসায় হয় তোমার বাবা থাকবো নাইলে আমি থাকবো। আমারে বলছে তুমি ডিসিশন নাও, তুমি কোনটা করবা। এখন আমি আমার ডিসিশন নিছি, আমার বাবারও তো আমি ফালাই করবো না, বৃদ্ধ বয়সে আমি কি তারা বৃদ্ধাশ্রমে দেওয়া সম্ভব আমার পক্ষে? আমি তো আমার বাবাকে ফালাইতে পারবো না, আমার মা নাই, মা মারা গেছে, আমার বৃদ্ধ বাবা, আমি তাকে ফালাইতে পারবো? তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার মেয়েকে রাখবো না। আমি এখানে সব কাগজপত্র সব কিছুই করা আছে, আপনার যে কাবিনের টাকা আমি টাকা দিয়ে দিব, আপনি সই দিয়ে দেন। আপনার মায়ের একটা সই নিয়ে নিতেছি, আমি আপনার মায়াকে তালাক দিয়ে দিতেছি, আপনি আপনার মেয়ে নিয়ে চলে যাবেন। না তুমি ভুলটা করো না, কেন তালাক দিব? ভুল না, কিসের ভুল? কী বলেন আপনি? আমার বৃদ্ধ বাবা, আমার সংসারে তো আর কেউ নাই, আমার মা নাই, ভাই নাই, বোন নাই, আমার শুধু বৃদ্ধ বাবা। তো যখন আপনার মেয়েটা আমার কাছে বিয়ে দিছে, আমার বাবা ভালো ছিল না, আমার ফ্যামিলি সব ব্যাকগ্রাউন্ড দিকে তো আপনি বিয়ে দিছে। এখন আমার বাবা অসুস্থ, আমার বাবা তো এক সময় ভালো ছিল, সুস্থ মানুষ ছিল, তো এখন অসুস্থ, ঘরে হাগে ঘরের মধ্যে কয়দিন বাঁচবো? হায়াত আল্লাহ যে কদিন দিচ্ছে হয়তো এই কদিন বাঁচবো, তারও তো কষ্ট হইতেছে। তো আপনার মেয়ে তার দেখা গেছে এই যে একটু কাশে একটু ইটি করে, আমার বাসায় কাজের লোকও আছে, তারাই তো এগুলো করে। আপনার মেয়ে এগুলা সহ্য হয় না, ঘৃণা করে। কত মানে আমি কাজের থেকে অফিস থেকে হাত পাই না আমার মাথা। তুমি এসব কি বলতেছো? চুপ থাকো তুমি, একদম চুপ। আচ্ছা তুই চুপ থাক। আচ্ছা বাবা তুমি বলো। আমার মাথার ভিতরে সারাক্ষণ জ্ঞানর জ্ঞানর ব্যানার গোনা, তোমার বাবার বাই করে দাও, তোমার বাবা এটা করে এটা করে। এখন আপনি বলেন আমি এই বয়সে আমার বাবার যদি বৃদ্ধাশ্রমে দেই, মানুষ কি বলবো আমারে বলেন? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি সুস্থ ছিলাম, তোমার বিয়ার পর আমি পাগল হয়েছি। তো এখন আমি যেটা ডিসিশন নিয়েছি এটা আমার ফাইনাল ডিসিশন। আপনার মেয়ে বলছে যে এই বাড়িতে হয় তোমার বাবা থাকবে নাহলে আমি থাকবো, তুমি ডিসিশন নাও আর রাখবা। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি আব্বা, আমি আমার বাবাই আমার বাড়িতে থাকবে, আমার বাবার বাড়ি, আমার বাবা এখন জীবিত আছে, এই বাড়ি আমার বাবার নামে, আমার বাপে থাকবে এই বাড়িতে, আমি আপনার মেয়েরে বেই করে দিব। আপনি আপনার মেয়ে নিয়ে যান এখানে সই দিয়ে দেন। আপনি আচ্ছা দাদা দেখতেছি কিরে কি বলতেছে করে ভাই, তুই আমার মেয়ে আপনি এই শিক্ষা দিছি, হ্যাঁ আজকে জোর জায়গা যদি আমি হইতাম আমাকে রাস্তা ফেলে দিতি সম্ভব? এ তোদের মতো কিছু মহিলার আছে, নারী আছে যারা শ্বশুরকে বাবা মনে করতে পারে না, ঠিক আছে? আরে কারে কি বুঝান, মানুষ বলে না যে এক গাছে ছাল আরেক গাছে কখনো লাগে না। আপনার মেয়ে আপনি কি বুঝাইবেন? আমি বহুত বুঝাইছি, এখন যা বুঝানোর আপনার বাসায় আপনি বুঝে আমার বাসা থেকে। বাবা তুমি দাঁড়াও থাক, তা আমি তো এই শিখে দিছি না, হ্যাঁ তোর ভুল হয়ে গেছে গা। তুই শ্বশুর যেহেতু বাইরে করে দিতে পারো, আমাকে বাইরে করে দিবি? আমি এত তোর কি শিক্ষা দিলাম, কি লেখাপড়া করাইলাম? মানুষ লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, আর তোর লেখাপড়া তুই তো মানুষ হয়ে গেছিস। তো বাবা আমি আমার মেয়ের পক্ষ ক্ষমা চাইতেছি, মাথা ঠান্ডা করো। বলতে হবে না বাবা, আপনি বলতে হবে না, আপনার মেয়ে একটা চরম মাপের বেদক। আপনি জানেন আমার বাপের গায়ে হাত তুলছে এই অসুস্থ লোকে। হ্যাঁ ক্ষমা চা, ক্ষমা চা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, অন্যায় কাছে আমার বাপের সাথে ক্ষমা চাইলে আমার বাপের কাছে ক্ষমা চাইতে হবে। যদি আমার বাপে তাকে ক্ষমা করে তাহলেই সেই ব্যক্তি থাকতে পারবে, এছাড়া না। আচ্ছা ঠিক আছে চলো, তোমার বাবার কাছে চলো, বাবা ঠান্ডা করো, চলো চলো রুমে, চলো রুমে চলো, যা ক্ষমা চাবি।